আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এর সংবাদে। এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছি আমি রুপি আমিন। বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। এবং ক্যাটারিং সার্কেলের লাইফ ট্যালেন্ট শো অ্যাওয়ার্ডস এর দ্বিতীয় এপিসোডে বিজয়ী হয়েছেন ইয়াম ইয়াম থাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আতিক চৌধুরী। ক্যাটারিং সার্কেলের লাইফ ট্যালেন্ট শো অ্যাওয়ার্ডসের দ্বিতীয় এপিসোডে বিজয়ী হয়েছেন লন্ডনের ইয়াম ইয়াম থাই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আতিক চৌধুরী। মঙ্গলবার এনার্জি সেভিং অ্যান্ড সাস্টেইনেবিলিটি বিষয় নিয়ে চ্যানেল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হল সিজন 8 রেস্টুরেন্ট ট্যালেন্ট শো 2024। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তানিয়া রহমান। রেস্টুরেন্ট শিল্পে সম্প্রতি ব্যবহৃত নানা রকম ব্যবসা প্রসারের সাফল্য তুলে ধরছে ক্যাটারিং সার্কেলের সারা জাগানো ধারাবাহিক এই টিভি রিয়েলিটি শো এর সিজন 8। রেস্টুরেন্ট শিল্পে 10 জন রোল মডেল খুঁজে বের করার লক্ষ্যে এবছর 10টি এপিসোড ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি এপিসোডে 5 থেকে 8 জন সফল ব্যবসায়ীর মধ্য থেকে একজন বিজয়ীকে সাফল্যের রোল মডেল হিসেবে বেছে নেওয়া হচ্ছে আগামী বছর গ্র্যান্ড বিজনেস কনফারেন্স অ্যান্ড গালা ডিনারে অ্যাওয়ার্ড প্রদানের জন্য। গত মঙ্গলবার রাতের ট্যালেন্ট শো প্রতিযোগিতায় একদল সফল রেস্টুরেন্ট তাদের ব্যবসায় বিদ্যুৎ, গ্যাস, ওয়াটার সহ বিভিন্ন খাতে সাশ্রয়ী ও টেকসই উদ্যোগ এবং নানা রকম পরিবেশ বান্ধব কর্মপ্রয়াসের উপর আলোকপাত করে প্রেরণামূলক সাফল্যের গল্প তুলে ধরেছেন। 3টি রাউন্ডের পর সাবেক কনজারভেটিভ এমপি কিথ বেস্ট, চ্যানেলসের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক এবং ইউকে বিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবি সহ বিচারকরা অংশগ্রহণকারীদের মূল্যায়ন করেন। অনুষ্ঠানে জাজ হিসেবে অংশ নিয়েছেন ক্যাটারিং সার্কেলের লাইফ মেম্বার মোহাম্মদ আবুলেইস, রয়্যাল রিজেন্সি এমডি আব্দুল বাড়ি, ইউকে কারি কানেক্টের সিইও মুসলেক উদ্দিন ও এক্সট্রোর ইউটিলিটির শাহরিয়ার রিজবি। মেন্টর হিসেবে অংশ নিয়েছেন ক্যাটারিং সার্কেলের সাবেক 2 উইনার আব্দুল কাশিম ও নাসিম তালুকদার। ফাইনাল রাউন্ডে ইয়াম ইয়াম থাই রেস্টুরেন্টের আতিক চৌধুরী এবং বার্ন্ট স্মোক হাউসের আবিদুর রহমান তরফদার ও সুফিয়া খানের মধ্যে টাই হয়। শেষ পর্যন্ত আতিক চৌধুরী বিজয়ী হন। উল্লেখ্য, আগামী 2 জুলাই থেকে 22 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে বাকি 8টি এপিসোড।